একেবারে পরিবর্তন যাত্রা ব্যারাকপুর সাংগঠনিক জেলার একেবারে শেষ দিনে জেপি নাড্ডার আসার কথা রাজনৈতিক কর্মসূচি, কিন্তু এই কর্মসূচি শুরুর ঠিক আগেই তিনি প্রথমে সরাসরি যাবেন দুপুর একটা নাগাদ কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্রের জন্মভিটে, সেটা তিনি ঘুরে দেখবেন। তারপরে বঙ্কিমচন্দ্র সংগ্রহশালা, যে বঙ্কিম ভবন, সেখানে তিনি ট্রাস্টিদের সঙ্গে কথা বলবেন, তারপরে সংগ্রহশালাটি ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রী যে আক্ষেপ করেছেন, যে অভিযোগ করেছেন যে এই বঙ্কিমচন্দ্রের জন্মভিটি অবহেলায় পড়ে রয়েছে, সেইটা বলার 24-48 ঘন্টার মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসছেন নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্রের জন্মভিটি এবং সংগ্রহশালা পরিদর্শনে। তুমি জানো গতকালই তৃণমূলের পক্ষ থেকে ওখানকার যারা ট্রাস্টি এবং যারা গবেষক আছেন তারা অভিযোগ জানিয়েছেন যে এই কথা প্রধানমন্ত্রী বলেছেন যে কোন রকম সংস্কার করা হয়নি, অবহেলায় পড়ে রয়েছে, সেই বিষয়ে তারা প্রধানমন্ত্রীর দপ্তরে ছবি তুলে তারা উত্তর পাঠাবে যে কি অবস্থায় রয়েছে বঙ্কিমচন্দ্রের সংগ্রহশালাটি। এবং তাছাড়া নৈহাটি সাংস্কৃতিক সমন্বয়ের তরফ থেকে বুদ্ধিজীবীরা গতকাল বিক্ষোভও দেখায় ওই সংগ্রহশালার সামনে, তার মধ্যেই তিনি জেপি নাড্ডা আসছেন আগামীকাল এই সংগ্রহশালাটি ঘুরে দেখবেন। ধন্যবাদ সমীরণ। মাদক কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংকে তোলা হবে আদালতে। রাকেশ ছাড়া ধৃত বিজেপি নেতার সঙ্গী জিতেন্দ্র সিং রাতেই তাঁদের নিয়ে আসা হয় লালবাজারে। উড়ানে না গিয়ে সড়কপথে দিল্লি যাওয়ার ছক খবরসূত্রে ভুবনেশ্বর হয়ে দিল্লি যাওয়ার ছক ছিল রাকেশের, এমনটাই জানা যাচ্ছে। কোন ধারায় গ্রেফতার রাকেশ? নোটিশ দিতে পুলিশ গেল রাকেশের আলিপুরের বাড়িতে। রাকেশ সিং এর সঙ্গেই কিন্তু বিজেপি নেতার দুই ছেলেকেও আজ আদালতে পেশ করা হবে। তার আগে ডাক্তারি পরীক্ষার জন্য দুজনকেই আজ নিয়ে যাওয়া হয় এসএসকেএম এ। রাকেশ সিং এর দুই ছেলেকে গ্রেফতার করা হয় এবং তাদেরকেও আজ আদালতে পেশ করা হবে। তার আগে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য এসএসকেএম এ নিয়ে যাওয়া হয়। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।